হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ফেসবুক আমাদের প্রত্যেকের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। আজকের এই ভিডিওতে ফেসবুকের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আপনাদের প্রত্যেকেই অনেক কাজে লাগবে। তাই হচ্ছে আমাদের মৃত্যুর পরে, মানে মারা যাওয়ার পরে কি হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের। আজকের এই ভিডিও থেকে দেখাবো যেভাবে আপনি লিগেন্সি কন্ট্যাক্ট অ্যাড করে রাখতে পারবেন এবং এই লিগেন্সি কন্ট্যাক্টের মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে ফ্রেন্ডকে অ্যাড করবেন বা কিছু ফ্রেন্ডকে অ্যাড করতে পারবেন, তারা চাইলে আপনার টাইম লাইনে পোস্ট করতে পারবে, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে, এছাড়াও আরও যে বিষয়গুলো আছে যেমন সিক্রেট, আপনার SMS কনভারসেশন, এগুলোতে সে অ্যাক্সেস নিতে পারবে না। আবার কিছু বিষয় আছে সেগুলোতে অ্যাক্সেস নিতে পারবে। এছাড়াও ফেসবুকের কাছে একটি মেল করে বা একটি রিপোর্ট করে আপনার অ্যাকাউন্টটি বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবে। এই সমস্ত বিষয়বস্তু ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো বন্ধুরা, ফেসবুকে লিজেন্সি কন্ট্যাক্ট অ্যাড করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর ওপরের দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে থ্রি ডট মেনু একটি অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইল দেখতে পাবেন, একটু লোড নিবে অবশ্যই। লোড নেওয়ার পর এখানে আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি একদম সবার নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে সেটিংস দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেটিংস। সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, জাস্ট পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, ম্যানেজের অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন লিজেন্সি কন্ট্যাক্ট, জাস্ট এখান থেকে লিজেন্সি কন্ট্যাক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে, প্রথমে দেখুন পিন এ পোস্ট অন ইয়ার টাইম লাইন, মানে আপনি যাকে লিজেন্সি কন্ট্যাক্টে অ্যাড করে দিবেন সে চাইলে আপনার টাইম লাইনে একটি পোস্ট করতে পারবে। রেসপন্স টু নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট, সে চাইলে নতুন যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন আপলোড ইওর প্রোফাইল পিকচার, তার মানে সে চাইলে খুব সহজেই প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারবে। এবং সবার শেষে দেখতে পাচ্ছেন দে ওন পোস্ট অ্যাজ ইউ সি ইওর মেসেজ, তার মানে সে চাইলে আপনার মেসেজের অ্যাক্সেসগুলো নিতে পারবে না। এখন লিজেন্সি কন্ট্যাক্ট অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন চোজ লিজেন্সি কন্ট্যাক্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রথমে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন ওপরেই, চুজ এ ফ্রেন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যাকে অ্যাড করতে চান তাকে সার্চ করবেন। যেমন আমি আমার একটা ফ্রেন্ডকে অ্যাড করবো, SUJON সুজন আহমেদ। দেখুন প্রথমে চলে আসছে আমার ফ্রেন্ড সুজন আহমেদকে আমি অ্যাড করে দিব। জাস্ট তার প্রোফাইলটি খুঁজে বের করলাম। এরপর ঠিক এরকম আরেকটি পেজ চলে আসবে, এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ সুজন অ্যাবাউট বিং এলিজেন্সি কন্ট্যাক্ট, তার মানে আপনি যখন এখান থেকে নিচের দিকে সেন্ডে ক্লিক করবেন তাহলে সুজনের কাছে, মানে আপনি যাকে লিজেন্সি কন্ট্যাক্টে অ্যাড করবেন তার কাছে একটি নোটিফিকেশন যাবে, সে পারমিশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিলে সে আপনার লিজেন্সি কন্ট্যাক্টে চলে আসবে। জাস্ট এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি আমার লিজেন্সি কন্ট্যাক্টে অ্যাড হয়ে গেছে। এছাড়াও আপনি যদি চান এই কন্ট্যাক্টটিকে রিমুভ করে দিবেন তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ যে অপশনটি আছে, রিমুভে ক্লিক করলে কিন্তু এই অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা যে কোনো ফেসবুক বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিজেন্সি কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনি চাইলে ঠিক এই পদ্ধতিতে আপনার লিগেন্সিতে কিছু কন্ট্যাক্টস অ্যাড করে রাখতে পারেন এবং আপনার টাইম লাইনের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারেন। এবং অবশ্যই বলতে হচ্ছে আপনি যাকে অ্যাড করবেন, মানে ফ্রেন্ড লিস্টে থাকা যে ফ্রেন্ডকে অ্যাড করবেন সে যেন আপনার ট্রাস্টেড হয়, কারণ ট্রাস্টেড না হলে সে চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো রকমের পোস্ট করতে পারে। এবং অবশ্যই বলবো আপনি আপনার ট্রাস্টেড পার্সনকে অ্যাড করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের লিগেন্সি কন্ট্যাক্টের মাধ্যমে আপনার অবত্য মানে সে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।